আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে সুন্দর আছো, সুস্থ আছো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, এখন সাবস্ক্রাইব করো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি শব্দ সম্পর্কে আলোচনা করার জন্য। এসব শব্দ কাকে বলে আমরা জেনে নিই। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। অন্যভাবে বলা যেতে পারে, ধ্বনির সমষ্টিকেই শব্দ বলা হয়। শব্দ হচ্ছে তিন প্রকার, গঠনগতভাবে, অর্থ অনুসারে এবং উৎপত্তি বা উৎস অনুসারে। এসব শব্দ শ্রেণীবিভাগ মনে রাখার জন্য আমাদের তিনটি বর্ণ মনে রাখলে চলবে। গ, ক এবং উ। গ, অ, উ এই তিনটি বর্ণ মনে রাখলে শব্দের শ্রেণীবিভাগ সহজে মনে থাকবে। কিভাবে? এসো শিখে নিয়ে গতে গঠনমূলক, গতে গঠনমূলক গতে গঠনমূলক গতে অর্থ অর্থমূলক এবং রস্যতে উৎস বা উৎপত্তি অনুযায়ী। রস্য সমান উৎস বা উৎপত্তি অনুযায়ী। তাহলে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়, গতে গঠনমূলক, অতে অর্থ অনুসারে এবং রস্যুতে উৎস বা উৎপত্তি অনুসারে। তাহলে গঠন অনুযায়ী শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। গঠন অনুযায়ী শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। এক, মৌলিক শব্দ। দুই, সাধিত শব্দ। তাহলে গঠনগতভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এসো মৌলিক শব্দ কাকে বলে আমরা জেনে নিই। যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলা হয়। অন্যভাবে বলা যায়, যে শব্দকে ভেঙে আলাদা করা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক শব্দ বলা হয়। যেমন নাক, গোলাপ, মুখ, যেমন নাক, মুখ, গোলাপ ইত্যাদি হচ্ছে মৌলিক শব্দ। কারণ এই যে নাক, মুখ, গোলাপ এই যে তিনটি শব্দ আমি লিখেছি, এর একটি শব্দ ভাঙা যাবে না বা বিশ্লেষণ করা যাবে না। এই জন্য শব্দ তিনটিকে এক কথা বলা যেতে পারে, মৌলিক শব্দ। এসো সাধিত শব্দ কাকে বলে জেনে নিই। সাধিত শব্দ যে শব্দকে ভাঙা যায়, যে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় যায়
তাকে সাধিত শব্দ বলে। যে শব্দকে শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় তাকে সাধিত শব্দ বলে। যেমন সাধিত শব্দ কয়েকভাবে গঠিত হতে পারে, উপসর্গ দ্বারাও সাধিত শব্দ গঠন হতে পারে, উপসর্গ দ্বারা। তাহলে সংজ্ঞাটা কি? এ শব্দকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায় তাকে বলা হয় সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ কিভাবে গঠন করা যায় এসে দেখো, উপসর্গ দ্বারা কিভাবে হয়। যেমন প্রধান, প্রযোগ ধান সমান সমান প্রধান। পুরো এখানে উপসর্গ বলেছি, উপসর্গ দ্বারা সাধিত শব্দ গঠন হতে পারে। প্রধান ধান হচ্ছে মূল শব্দ, সাথে প্রযোগ করেছে প্রধান হয়েছে। আর রয়েছে পরাধীন, পরাধীন সমান সমান পরাধীন। পরাধীন অঘা যোগ রাম, অঘারাম, অঘারাম। এই যে অঘা যোগ রাম, অঘারাম, প্রযোগ ধান প্রধান, পরাযোগ ধীন পরাধীন। এখানে প্রো পরা অঘা এই তিনটি উপসর্গ, এই উপসর্গ দ্বারা সাধিত উপসর্গ দ্বারাও সাধিত শব্দ গঠন হতে পারে। এছাড়া সন্ধি দ্বারাও সাধিত শব্দ গঠন হতে পারে, সন্ধি দ্বারা। যেমন বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, আলয় সমান সমান বিদ্যালয়। বিদ্যালয় বিদ্যা যোগ আলয় সমান সমান বিদ্যালয়। ইত্যাদি ইতি যোগ আদি সমান সমান ইত্যাদি। বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, ইতি যোগ আদি ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথমে পেয়েছি আমি উপসর্গ দ্বারা, এরপর দেখলাম সন্ধি দ্বারা সাধিত শব্দ গঠন হতে পারে। এখন এসো সমাস দ্বারা কিভাবে সাধিত শব্দ গঠন হয়। সমাস দ্বারা, সমাস দ্বারা যদি বলি চাঁদ মুখ, চাঁদ মুখ সমান সমান চাঁদের মতো মুখ, চাঁদের মতো মুখ, চাঁদ মুখ চাঁদের মতো মুখ। যদি বলি মা বাবা, মা বাবা, তাহলে মা ও বাবা, মা ও, মা ও বাবা। চাঁদ মুখ চাঁদের মতো মুখ,
মা বাবা, মা ও বাবা। তাহলে প্রথমে পেলাম উপসর্গ দ্বারা, এরপর সন্ধি দ্বারা, এরপর হলো সমাস দ্বারা। আর হতে পারে উদাহরণ যেমন ভাই বোন, ভাই বোন, তাহলে ভাই ও বোন, ভাই ও বোন। তাহলে আমরা সমাস দ্বারা তিনটি উদাহরণ পেয়েছি। প্রত্যয় দ্বারাও, প্রত্যয় দ্বারাও সাধিত শব্দ গঠন হতে পারে। আমি বলছি প্রত্যয় দ্বারাও সাধিত শব্দ গঠন হতে পারে, যেমন কি প্রত্যয় দ্বারা দেখি আমরা, কি প্রত্যয়, কি প্রত্যয় দ্বারা, ক্রি যোগ তব্য কর্তব্য, ক্রি যোগ তব্য সমান সমান কর্তব্য। ক্রি প্রত্যয় দ্বারাও সাধিত শব্দ গঠন হতে পারে কর্তব্য। এবার তদ্বি প্রত্যয় দ্বারা কিভাবে হয়, তদ্বিত প্রত্যয় দ্বারা ঢাকায়, যেমন ঢাকা যোগ আয়, ঢাকায় তদ্বিত প্রত্যয় দ্বারা ঢাকায়, ঢাকা যোগ আয় ঢাকায়। ক্রি প্রত্যয় দ্বারা ক্রি যোগ তব্য কর্তব্য, আর তদ্বিত প্রত্যয় দ্বারা ঢাকায়, ঢাকা যোগ আয় ঢাকায় ইত্যাদি। তাহলে আমরা পেয়েছি উপসর্গ দ্বারা সাধিত শব্দ, সন্ধি দ্বারা, সমাস দ্বারা, প্রত্যয় দ্বারা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করে জানাবে। আশা করি তোমরা আমার পূর্বে ক্লাসগুলো দেখেছ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এখন সাবস্ক্রাইব করো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।